কি আপনাদের এই অনুষ্ঠান? আমাদের এই অনুষ্ঠান বিগত 10 বছর ধরে চলছে, আর এবছর আমাদের 25 বছর, গত বছরই পূর্তি হয়েছে আমাদের দুর্গাপুজো। আর আমাদের এই সমিতি বা ক্লাব যেটাই বলবেন, সেটা আমাদের এই পুজো উপলক্ষ করেই এই নববাসী বৃন্দকে নিয়ে এই সমিতি। সেখানে আমরা এটা করছিলাম এতকাল, আমাদের সিনিয়ররা চালিয়ে এসছে, এবার আমরা নেওয়ার পর থেকে সিনিয়রদের একটু এক্সপেকটেশনও বেড়েছে, তাই আমরা একটু বড় করে করছি। আমরা এর আগেও অনেকগুলো যেমন সামাজিক অনুষ্ঠান হিসেবে যেমন আমাদের করা হলো ব্লাড ডোনেশন ক্যাম্প, এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা ডিসেম্বর মাসের দিকে করেছিলাম, আবার এটা নতুন করে করা হচ্ছে। আর এটার প্রতি যাতে নগরবাসী সবার আজকের ডেটে এই সামাজিক যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এগুলোর প্রতি সবারই ফোকাস একটু একটু কমে যায়। অনুষ্ঠানগুলো আমরা সবসময় চালিয়ে সারা বছর ধরে কোনো না কোনো সারা বছরই আমরা কিছু না কিছু ভাবে একটা অনুষ্ঠানের মধ্যে রাখতে চাই, যাতে এটাতে একটা গেট টুগেদার হয় পাড়ার সবার। ইভেন এটাতে অনেক বা ছোটদেরকে আমরা পাই যাদের কিছু কাজ থাকে যেগুলো আমাদের দেখা হয়তো নজরে আসে না, সেই জায়গাগুলো আসে। দাদা আপনার নাম? আমার নাম সৌম বসু। আর আপনার ডেলিগেশনটা? আমি এখানে আছি সেক্রেটারি হিসেবে, আমরা দুজনই সেক্রেটারি হিসেবে আছি।